আসসালামু আলাইকুম কি ক্লান্ত হয়ে গেছেন ভাবছেন আর কত বিচার চাইব মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার বিচার দেখতে হলে আমাদেরকে আর কত দিন অপেক্ষা করতে হবে যেখানে হত্যাকারীরা চিহ্নিত যেখানে উপযুক্ত প্রমাণাধির মাধ্যমে কিছু দিনের আলোর মতো পরিষ্কার সেখানে আর কত ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে আমরা অনেকে প্রশ্ন করছি বাংলাদেশে তো কত কিছুই হয়ে গেল কত নিরীহ মানুষকে অন্যায়ভাবে বিনা অপরাধে হত্যা করা হলো অনেক হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলো তারপর আমরা বিচারের আশ্বাসও পেয়েছি কিন্তু আজও সুষ্ঠু বিচার অনেকগুলারই দেখতে পাইনি সেখানে সেনাবাহিনীর সাবেক মেজর তার হত্যার বিচার হবে তাও আবার পুলিশেরই দায়িত্বরত ও সি মিলে হত্যা করেছে সেখানে বিচারের আশা অনেকেই আমরা করতে পারছি না অনেকে মনে করছে এটা শুধুমাত্র হবে কালোক্ষেপণ সঠিক বিচার অনেকে আশা করতে পারছেন না ওই যে পুলিশের একজন সাবেক এসপি কথা কিন্তু বলেছিলেন যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে হত্যা করেছে এত চিন্তার কি আছে চিন্তা করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর সাবেক এস কর্মকর্তা তাকে হত্যা করেছে কোনো চিন্তার কিছু নাই আপনি আমি হইলে কি চিন্তা করবে দূরের কথা পরিবারিত খবর পাবে না আর আমরা কেন কথা বলতেছি জানেন যে মেজর সাবেক মেজর সিনহার মতো ব্যক্তিরা যদি বাংলাদেশে পুলিশ বাহিনীর এত উপর পর্যায়ের ওসি দের দ্বারা হত্যার শিকার হইতে পারে সেইখানে মানুষ কোথায় যাবে বলেন একটা দেশের পুলিশ বাহিনী হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল বিশ্বের সকল দেশেই বাংলাদেশেও বাংলাদেশেও আপনি যদি কোনো বিপদে আপদে যে কোনো ধরনের বিপদে আপদে আপনি কিন্তু পুলিশের সহযোগিতা নেবেন সকল সকল ক্ষেত্রে পুলিশের কাছে সহযোগিতা চাইতে দূরের কথা সেই পুলিশ যদি মানুষকে হত্যা করে বিনা অপরাধে এখানে যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করেছে এটা বিনা অপরাধে হত্যা করেছে এটা কোনো মানে এখানে প্রশ্ন করার কোনো সুযোগই নেই অবশ্যই হত্যা করতে পারে না পুলিশের ও সি এইভাবে হত্যা করতে পারে না এবং আমরা বারবার বলতেছি আমরা কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষে আমরা বিপক্ষে না আমরা শুধুমাত্র ওসি প্রদীপ এসআই লিয়াকত তাদের মতো যে কুলাঙ্গারগুলো আছে যে কোনো বাহিনীর হোক না কেন তাদের বিপক্ষে যারা দেশের শত্রু দেশের মানুষের শত্রু এইগুলো তো পুলিশ হইতে পারে না এগুলো তো মানুষই না প্রথমে মানুষ হইতে হবে তারপর পুলিশ মানুষ না হইলে ওই ব্যক্তি পুলিশ হয় কিভাবে। যেখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা সে মেজর সে পরিচয় দেওয়ার পরেও তাকে হত্যা করে হ্যাঁ আমরা অনেকেই দাবি জানাচ্ছি আমরা আমাদের আবেগ দিয়ে যে এটা দ্রুত বিচার কয়েকদিনের ভিতরে বিচার চাচ্ছে আসলে কিন্তু আইন কিন্তু তার আপন গতিতে চলছে যেহেতু র্যাবের কাছে এটার সকল দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি মনে করি এবং আমরা মনে করতেছি র্যাব সঠিকভাবে ওনারা উনাদের কার্যক্রম চালাচ্ছেন তদন্ত চালাচ্ছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তুফাইল মুস্তফা সরোয়ার স্যার কথা বলেছেন যে তারা করা যাবে না দেরিও করা যাবে না তারা হরা করতে গেলে সমস্যা আবার দেরি করতে গেলেও এই বিচার আর হবে না উনি বলেছেন জাস্টিস হারিড জাস্টিস বারিড জাস্টিস ডিলাইট জাস্টিস ডিনাইট তারা নয় আবার দেরিও নয় এবং আশা করি তদন্ত কর্মকর্তা সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং র্যাব যেভাবে সম্মিলিতভাবে তদন্ত না এবং সুষ্ঠু সঠিক একটা তদন্ত রিপোর্ট এবং তদন্তের পর বিচার আমরা দেখতে পারব অবশ্যই ইনশাল্লাহ এবার ফিরে আসি একত্রিশ জুলাই কি কি ঘটেছিল সর্বশেষ আপডেটে যা যা বেড়ে এসেছে একত্রিশ জুলাই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং তার সহযোগী সিফাত তারা পাহাড়ের উপর সন্ধ্যা এবং রাতের সিনারিগুলো ধারণ করছিল তারপর তারা রিসোর্টে ফেরার সময় মেরিন ড্রাইভ রোডের শিলিখালিতে বিজিবি চেকপোস্টে তাদেরকে থামানো হয় পরিচয় জানার জন্য তারপর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান তার পরিচয় দেয় বিজিবির সদস্য তার পরিচয় পেয়ে তাকে পরপর তিনবার স্যালুট জানায় এবং অপর পাশে থাকা আরেকজন বিজিবি সদস্য তাকে আবারও স্যালুট জানায় এখান থেকে ঘটনা এগারো কিলোমিটার দূর শামলাপুর চেকপোস্ট এই শিলখালি চেকপোস্টেই সিসিটিভিতে ধরা পড়ে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এই চেকপোস্টটি পার হওয়ার প্রায় বত্রিশ মিনিট পর ওসি প্রদীপ কুমার দাস আরেকটি গাড়ি সহকারে এই চেকপোস্টে অতিক্রম করে বিনা বাধায় তাকে আটকানো হয় নাই সেও থামে নাই এইখানে কিন্তু প্রশ্ন আসে তারা কিসের নিরাপত্তা দিচ্ছে তারা কেন চেক করছে না এবং পুলিশ বাহিনীর ওসি হয়ে তারা কেন একটু থামার কথা চিন্তা করে না যাই হোক শামলাপুর চেকপোস্টে যখন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান যায় এপিবিএনের সদস্যরা তার কাছ থেকে পরিচয় জানে পরিচয় দেওয়ার পরে তাকে ছেড়ে দেয় সাথে সাথে এই লিয়াকত তাকে একটা ড্রাম ফেলে তার গাড়িরটিকে থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পর তাকে নামতে বলা হয় মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান তিনি হাত উঁচু করে নামেন এবং হাঁটুটা একটু হালকা ভাজ করেন তাকে পরপর দুই তিনবার গুলি গুলি করে করলে মেজর খান মাটিতে লুটিয়ে পড়েন তখন কিন্তু ঘটনাটি শতাধিক মানুষ প্রত্যক্ষভাবে দেখেছিল মসজিদের ছাদে থেকে বাজার থেকে মানুষের বাড়ি থেকে রাস্তার একদম পার্শ্ববর্তী যেখানে হত্যা করা হয়েছে এইখানে আশেপাশে অনেক মানুষ ছিল ঈদের আগের দিন রাত এখানে অনেক মানুষ এখানে যেহেতু একটা বাজার আছে বাজারে অনেক মানুষের সমাগম ছিল শতাধিক প্রত্যক্ষদর্শী ওইখানে ছিল যারা আংশিক বা পুরোপুরি সম্পূর্ণ ঘটনাটি দেখেছে সেই ৩২ মিনিট পর ওসি প্রদীপ কুমার দাস আসে আসার পর অনেকের ভাষ্যমতে প্রদীপ কুমার দাস ওইখানে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে যদিও এটা পুরোপুরিভাবে এখনও এখনো তদন্তের বিষয় কিন্তু ওসি প্রদীপ কুমার দাস যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কয়েকবার লাথি মারে এটা একশো পার্সেন্ট সত্য এটা অনেকেই এই কথাটি বলেছে আসার পরেই ওসি প্রদীপ কুমার দাস তাকে কয়েকবার লাথি দিয়ে তার মুখের মধ্যে লিয়াকত এবং ওসি প্রদীপ কুমার দাস মুখের মধ্যে পর্যন্ত পায়ের বুট দিয়ে লাথি দেয় এবং এইখানে ময়না রিপোর্টে কিন্তু এইখানে দাগ পাওয়া গেছে মনে খুব গভীরভাবে তাকে এইখানে আঘাত করা হয়েছে শুধুমাত্র গুলি করে তাকে হত্যা করা হয় নাই তার সেই নিথর দেহ মৃত্যু পথযাত্রী মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করা হয়েছে তারপর তাকে যখন এই ছারপোকা মানে অটুতে তোলা হয় তাদের কাছে কিন্তু গাড়ি আছে পুলিশের গাড়ি আছে এবং একটা মাইক্রোবাস ছিল তারা কিন্তু ওইটা দিয়ে নেয় নাই তার একটা ছাড়পোকা কম স্পিডে চলে ওই ছাড়পোকায় তুলে দিয়েছেন তাকে হাসপাতালে নেওয়ার জন্য এবং ছাড়পোকা চালক তিনি কিন্তু বলেছিলেন ছাড়পোকায় উঠানোর পরেও মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান জীবিত ছিলেন তিনি পানি বা অক্সিজেন চেয়েছিলেন তারপরে তাকে আবারও গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয় এটা কিন্তু গাড়ি চালক নিজে বলেছে এইভাবে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের এর অধ্যায়টাকে শেষ করে দেয় পুলিশেরই কুলাঙ্গার ওসি প্রদীপ লিয়াকতেরা এইখানে তদন্ত আপনারা করতে থাকেন সমস্যা নয় আমরা অপেক্ষা করছি কিন্তু কোনোভাবে যেন তারা ছাড় না পায় আপনারা তদন্ত করেন এটার ভিতরে আরও গভীরে যান কে বা কারা জড়িত আছে কিন্তু এইখানে যে লিয়াকত প্রদীপরা জড়িত আছে এইখানে কোনো প্রশ্ন নাই এইখানে প্রশ্ন করার কোনো সুযোগই নাই আশা করব এই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু বিচার বাংলাদেশে সুষ্ঠু বিচার আছে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে এবং র্যাবের প্রতি মানুষের যে আশ্বাস বিশ্বাস এটা লেভেলটা আরো এক ধাপ উপরের পর্যায়ে চলে যাবে এবং পুলিশ বাহিনীর প্রতি আমাদের বিদ্বেষ নাই আমাদের খুব নাই আমরা পুলিশ বাহিনীর প্রতিও আমাদের সম্মান শ্রদ্ধা সমানভাবে আছে কিন্তু পুলিশ বাহিনীতে অনেক বেশি কুলাঙ্গার ঢুকে গেছে ওসি প্রদীপ কুমার দাস লিয়াকতদের মতো তাদেরকে চিহ্নিত করে এই পুলিশ বাহিনী থেকে তাদেরকে বের করে দিয়ে পুলিশ বাহিনীকে কলঙ্ক মুক্ত করুন এবং পুলিশ যে মানুষের নিরাপত্তার জন্য পুলিশ দেশের নিরাপত্তার জন্য পুলিশ এটা আপনারা নিশ্চিত করুন মানুষকে মারার জন্য পুলিশ না মানুষকে বিনা অপরাধে হয়রানি করার জন্য পুলিশ না মানুষের বিপদে পাশে দাঁড়ানো হচ্ছে পুলিশের কাজ এবং বাংলাদেশে বর্তমান যে করোনাকালীন সময় গত কয়েকটা মাস পুলিশ কিন্তু অনেক বেশি কাজ করেছেন এই কারণে অবশ্যই পুলিশের প্রতি আমাদের সম্মান বেড়ে গিয়েছিল পুলিশের প্রতি আমাদের একটা ভালো একটা দৃষ্টিভঙ্গি কাজ করছিলো কিন্তু ওসি প্রদীপ লিয়াকতেরা কিন্তু এই সব কিছু ধুলিসাত করে দিয়েছে তাই আবারও বলতেছি এই কুলাঙ্গারদের সাপোর্টে আপনারা যাবেন না আমরা চাই তাদের সঠিক এবং দ্রুত বিচার হোক এবং বিচার হতেই হবে আল্লাহ হাফেজ